প্রত্যেককে আমরা সকলেই সমানভাবে সেই ঈশ্বরের আশীর্বাদ পাবো। আসুন এই উপাসনাকে সুন্দরভাবে চালিয়ে রাখার জন্য আমরা প্রত্যেকে উঠে দাঁড়াবো এবং দিবসের হইল অন্তঃপ্রভু হে না ছেড়ো তুমি আপন বৃত্তকে। আমরা যেমনি করে গান করি প্রত্যেকে দাঁড়ায়। প্রার্থনা করি। পবিত্র পবিত্র প্রেময় স্বর্গের মহান পিতা, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রভু, তুমি আমাদের জীবনে সুন্দর একটি সাব্বাত দিয়েছো যখন আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। প্রভু, এর জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। অনেকে প্রভু যারা এখনো আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে, প্রভু তুমি তাদেরকে নিরাপদে নিয়ে আসো, যেন তারাও আমাদের মতো এখান থেকে আশীর্বাদের সহিত বিদায় হতে পারে। প্রভু, আমরা যারা এসেছি তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে আশীর্বাদ করো। তোমার সন্তান সেই মিস্টার সরকার, প্রভু তিনি তোমার বাক্য আমাদের কাছে তুলে ধরবেন, তুমি তাকে বিশ্বাস আশীর্বাদ করো। এই সময় বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সেই ছোট্ট লিওনেলের জন্য প্রভু,
তো সেই সন্তানটি হাসপাতালে ভর্তি রয়েছে, হয়তো তার অপারেশন লাগবে প্রভু, কিন্তু তুমি মহান চিকিৎসক, তুমি সেই সন্তানটিকে স্পর্শ করো, আশীর্বাদ করো এবং তুমি তাকে ত্বরায় সুস্থতা দান করো। তার মা প্রভু অনেক চিন্তার মধ্যে রয়েছে, তুমি সেই সন্তানকে চিন্তামুক্ত করো। আমাদের এই মণ্ডলীতে প্রভু আরও যারা অসুস্থ, পীড়িত, শোকার্থ, দুঃখার্থ রয়েছে, যার যেরূপ সাহায্যের প্রয়োজন আছে তুমি তাদেরকে তদ্রূপ সাহায্য দান করো। এই সবার শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু, এবং সেই ভয়াবহ রাত্রির হাত থেকে তুমি আমাদেরকে সুরক্ষা করে রেখো, যেন আগামীকালকে সাব্বাত দিনে এসে তোমাকে আর ধন্যবাদ দিতে পারি, সেই সুযোগ তুমি আমাদের জীবনে দান করো। প্রভু যীশু খ্রিস্টের দিতে আগমনের জন্য প্রস্তুত থাকতে সাহায্য করো, শয়তানকে দূরে রাখো। এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আমেন। এই সময় আমরা প্রভুর বাক্য শুনব। আমাদের এই মণ্ডলীর একজন সভ্য মিস্টার রবার্ট নেলসন সরকারের কাছ থেকে। আচ্ছা, ভেতর থেকে প্লিজ। শুভ সন্ধ্যা সবাইকে। আরেকটি দেখতে দেখতে আরেকটি সপ্তাহ শেষ হয়ে গেল, আর আমরা এরই অপেক্ষায় ছিলাম, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দেই যে সবার সময় আছে, ঈশ্বরেরও সময় আছে, আপনার আমার সময় আছে, আমাদের এমপ্লয়ারদের, যারা আমাদের, যাদের জন্য আমরা কাজ করি তাদেরও সময় আছে, ঈশ্বরের জন্যও সময় আছে, বাজারের লোকদের, ব্যবসায়ীদেরও সময় আছে, ঈশ্বরের জন্যও সময় আছে। তাই প্রভুকে ধন্যবাদ দেই। এই যে আমার কম্পিউটার থেকে আসছিল না, এখন আবার এসে গেছে। যাই হোক, কিছুদিন আগে একজন খ্রিস্টে বিশ্বাসী একজনের কাছ থেকে এই কথাটা আমি শুনেছি, যে শেয়ার করতে চাই, যখন আমাদের কম্পিউটার থেকে স্ক্রিনে ছবি যায় না তখন আমরা কাকে দোষ দেই? শয়তানকে দোষ দেই, দোষ দেই না আসলে। শয়তান কিন্তু যাই বলি ওর কিন্তু ক্রেডিট হয়, শয়তানকে দোষ দিলেও কিন্তু সে ক্রেডিট হিসাবে নেয়, জানেন সেটা? এই জন্য যেই কাজ শয়তান করে নাই সেই কাজের জন্য শয়তানকে ক্রেডিট দেবেন না। প্রযুক্তির সমস্যা ছিল, আমাদের গাফিলতি, আমরা টেস্ট করি নাই তাই স্ক্রিনে ছবি যায় নাই। এখানে শয়তানের কোনো রোল ছিল না, শয়তানকে আমরা কোনো ক্রেডিট দেব না, তার আগে আমাদের প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি। যাই হোক, আমি সুখী যে আমার কম্পিউটার থেকে এসেছে, কিন্তু যাই হোক, যদি কোনো সমস্যা হয় আমরা আমাদের চার্চের কম্পিউটার থেকে আমরা দেব। খুব কঠিন কথা এখানে বাইবেল থেকে যদি আমি পড়ি, সেটা আমি পড়ি, কারণ এই ভার্সনটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ ভার্সন, আমি ইচ্ছা করেই এটা দিয়েছি। আমি বাইবেল থেকে ক্যারি ভার্সন থেকে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। মথি 23:14। এখানে আমি 15 পড়ছি। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসিগণ, কপটীরা, ধিক তোমাদিগকে, কারণ একজনকে যিহুদি ধর্মাবলম্বী করিবার জন্য তোমরা সমুদ্রে ও স্থলে পরিভ্রমণ করিয়া থাকো, আর যখন
কেহ হয় তখন তাহাকে তোমাদের অপেক্ষা দ্বিগুণ নারকীয় করিয়া তুলো। আর 14 পদ ছিল, 13-14 পড়ছি। কিন্তু হ্যাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটীরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য রুদ্ধ করিয়া থাকো, আপনারাও তাহাতে প্রবেশ করো না, এবং যাহারা প্রবেশ করিতে আইসে তাহাদিগকেও প্রবেশ করিতে দাও না। এখানে সমাজের দুষ্ট লোকদেরকে কিন্তু বকা দেওয়া হয়নি, কিন্তু সমাজের সম্মানিত লোকদেরকে ধিক্কার দেওয়া হয়েছে যে আমাদেরই ধর্মগুরু, আমাদেরই ত্রাণকর্তা, আমাদেরই ঈশ্বর, যিনি মানবরূপে এসেছিলেন যিশু, তিনি কিন্তু নিজ মুখে এই কথাগুলো উচ্চারণ করেছিলেন। কথাগুলো আসলেও খুবই আহত করার মতো কথা, মানুষকে ক্ষতবিক্ষত করার মতো কথা। এবং আমার স্ক্রিনে যে ভার্সন আছে সেখান থেকে যদি আমি পড়ি, তাহলে সেখানে লেখা আছে, শাস্ত্রবিদ ও ফরিসিরা, ভণ্ডের দল, ধিক তোমাদের, তোমরা বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস করো আর লোক দেখানো লম্বা লম্বা প্রার্থনা করো, সেই কারণে তোমাদের শাস্তি কঠোরতম হইবে। এখন বলবেন যে এই বাইবেলে কেন এই যে বিধবাদের কথা বলা হলো না, লম্বা লম্বা প্রার্থনা করার কথা বলা হলো না এই বাইবেলে, কেন বলা হলো না? এর কারণ হচ্ছে এই বাইবেলটা ইংরেজি যেই ভার্সন থেকে অনুবাদ করা সেটা হচ্ছে NIV, নিউ ইন্টারন্যাশনাল ভার্সন থেকে অনুবাদ করা হচ্ছে বাংলাদের কেরি ভার্সন বাইবেল। অথচ এই যেই ভার্সনটা স্ক্রিনে দেখছেন এইটা অনুবাদ করা হয়েছে হচ্ছে কিং জেমস থেকে। তাহলে আমরা কিং জেমস ভার্সনের বাংলা আমরা কেরি ভার্সনে পাইনি, এটার প্রমাণ হচ্ছে এরকম কিছু কিছু পদ আছে, কিছু তথ্য সেখানে নেই। যা হোক, আমরা সেই দিকে যাব না, কিন্তু এইরকমই আরও দুইটা পদ আমি পড়ে শোনাতে চাই। এবং এখানে একটা ছবি আছে যে সেখানে শাস্ত্র থেকে কেউ একজন পড়ছে। এখানে আমরা এই একই বার্তা মার্ক লিখিত সুসমাচারের 12:40 পাই। আমি আর এই বাইবেল থেকে, আচ্ছা এখান থেকেও পড়া দরকার একটা ভার্সন, কারণ আপনারা ভাবতে পারেন যে আমরা তো সাধু ভাষায় শুনলাম না। আসুন আমরা সাধু ভাষায় আমরা শুনি মার্ক 12:40। এই যে লোকেরা বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস করে আর ছলে লম্বা লম্বা প্রার্থনা করে, ইহারা বিচারে আরও অধিক দণ্ড পাইবে। আজকের বিষয় আমার খুব বেশি না, আমরা প্রত্যেক দিন অনেক কিছু আমরা মানে সব মেনু আমরা প্রত্যেক বেলায় খাইতে পারি না, সুতরাং একদিনে অনেক কিছু আমার বলার নেই। আমি ছোট্ট দুই একটা কথা আজকে আমি বলবো। এবং যদি আমরা এই পদের আরেকটা উদাহরণ দেখতে যাই, একদম সেম টু সেম এর পরবর্তী স্লাইডে, লুক 20:47 একই কথাই আমরা দেখতে পাই। এখানে যা বলা হয়েছে, একটু পিছনে যাই, লোক দেখানো লম্বা লম্বা প্রার্থনা করো, এইভাবে প্রভু আমাদেরকে দায়ী করেছেন, এবং বলা আছে যে আমাদের শাস্তি কঠোরতম হবে। নিশ্চয় কোনো কারণে শাস্তি হবে, সেটা হয়তো শুধু প্রার্থনা নাও হতে পারে। এর পরের পদে আমরা দেখলাম যে বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস যারা করে তাদের প্রতি বলা হয়েছে, এবং লম্বা লম্বা প্রার্থনা যারা করে তাদের কথা বলা হয়েছে। এর পরের পদে একই কথাই লেখা আছে। তো এখন আমরা আমি একটু প্রার্থনার বিষয়ে আমি আপনাদেরকে চিন্তা করতে বলবো। আমরা যখন প্রার্থনা করি আমরা কার কাছে প্রার্থনা করি? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা যখন এই পৃথিবীতেও আমরা কিন্তু প্রার্থনা আমরা করি, আপনার নিকট বিনীত প্রার্থনা অনুরোধ রইল, এরকম আমরা লিখে থাকি, দরখাস্ত।
চাকরির আবেদনপত্র, এ ধরনের, সেইখানে আমরা একভাবে বলি। আর আমরা যখন প্রার্থনা করি আমাদের সৃষ্টিকর্তার কাছে, তখন আমরা কোনোভাবে আর কি প্রার্থনা করি। আমার কথা হলো যে ঈশ্বরের কাছে প্রার্থনা আর আমাদের চাকরির আবেদন বা আমাদের যেই অনুপস্থিতি বা অ্যাবসেন্স ইয়া করার, মওকুফ করার যেই আবেদন, এগুলো কি এক, এগুলো কি এক হইতে পারে? না, এক হয় না। আমরা যখন আবেদন করি, তখন আমরা যদি কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনকে আবেদন করি, তখনও আমরা বলি এইভাবে যে মহাশয় আমি অমুক, আমার নাম এই, আমার জন্ম বৃত্তান্ত বা বয়স বা পিতামাতার নাম বা আমার ঠিকানা এই, আমার জাতীয় পরিচয়পত্র এই, আমি আপনার প্রতিষ্ঠানে এই এই করি বা আপনার স্কুলে আমি এই ক্লাসে পড়ি বা আপনার প্রতিষ্ঠানে আমি এই এই হিসাবে কর্মরত, আমি পরিচয় তুলে ধরতে থাকি। কারণ আমরা যার কাছে আবেদন করি তিনি মানুষ, তিনি আমার প্রিন্সিপাল হইতে পারেন, তিনি আমার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন হতে পারেন, কিন্তু তার জানা দরকার যে কে আমার কাছে কথা বলতেছে। হ্যাঁ, সেই জন্য আমরা এরকম অনেক কিছু লিখে থাকি। এখন আমরা যদি ভাবি যে আমরা যখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তখন আমার সব কিছু তাকে, আমার পরিচয় ইত্যাদি ইত্যাদি সব যদি আমি তুলে ধরি, এটা কি কোনো মানে হয়? যিনি সব কিছু জানেন তাকে আবারও বলার কোনো অর্থ হয় বলে মনে করেন? আমার আর কি মনে হয় না। আমি অনেক সময় লক্ষ্য করি যে আমরা ঈশ্বরকে যখন আমরা জনসমক্ষে প্রার্থনা করি, আমরা মনে কি ঈশ্বর অনেক কিছু জানেন না, আমরা তাকে বলতে থাকি যে ঈশ্বর এইটা এইটা ঘটছে, এইটা এইটা আমার, মানে আমি এইখানে যাব বা এই অনুষ্ঠান হবে সেখানে আমি যাব, আমি সব কিছু বলতে থাকি। কিন্তু আমরা কি একবারও ভাবি যে আমরা অন্যভাবেও তাকে আমরা এই অনুরোধটা করতে পারতাম? ঈশ্বর কি জানেন না যে, নাকি আমরা উপস্থিত লোকদেরকে আমরা শোনাবার জন্য বলি? এখানে আর একটা বিষয় থাকে যে আমার উপস্থিত লোকদেরকে আমি কি শোনাচ্ছি আমার প্রার্থনায়। কারণ আমরা যখন লোকের সামনে প্রার্থনা করি আর যখন আমি ব্যক্তিগত প্রার্থনা করি, দুইটা একই রকম হতে পারে না। এই জন্য লোকের সামনে আমি যখন প্রার্থনা করি, তখন আমি লোকদের কাছে, একটা বিষয় হচ্ছে আমি প্রার্থনার মাধ্যমে আমি লোকদের কাছে বলি যে কি ঘটনা বা কি সমস্যা চলছে, সেইটা বলতে গিয়ে আমরা অনেক বর্ণনা করি, যেটা কিন্তু হয়তো এত না বললেও লোকরা বুঝে যায়, কিন্তু আমরা অনেক বড় করে অনেক সময় কথা বলি। আজকে আমি কোনো উদাহরণ আমি দেব না, কিন্তু আমি কিছু উপদেশ বাণী বাইবেল থেকে এবং আমাদের মণ্ডলীর লেখনী থেকে আমি রাখব। আমরা অনেক সময় যে ঈশ্বরকে মনে করি যে তিনি মনে হয় কিছু কিছু জানেন না, তাই আমি তাকে বলছি, অথবা মনে করি যে আমার উপস্থিত যারা আছে তাদেরকে আমার কিছু কিছু জিনিস শুনাইতে হবে, তাই আমরা এই কথাগুলো বলি। কিন্তু আমার মনে হয় আমাদের বিবেচনা করা উচিত যে আমার ঈশ্বরের কাছে যা বলার সেটা বলতে গিয়ে আমি কিছু কিছু বিশ্বাসীর সামনে ঈশ্বরকে আমি ছোট না করে ফেলি। আমার ঈশ্বর মাঝে মধ্যে প্রার্থনা শুনে আমার মনে হয় যে, হয়তো আমার প্রার্থনা শুনে কখনো আপনি ভাববেন যে ঈশ্বরকে যে এত, মানে এত কিছু জানানোর উনি কি জানতেন না, যে এত ছোট করে ফেললাম? আবার আমারও সেটা মাঝে মধ্যে মনে হয় অনেকের প্রার্থনা শুনে। তো সেই জন্য আজকে আমি কয়েকদিন যাবৎ ভাবছিলাম যে যদি আমি কোথাও বাইবেল থেকে এই প্রার্থনার বিষয়ে বলার সুযোগ পাই এবং আমাদের মণ্ডলী এই বিষয়ে কি বলে যদি সুযোগ পাই, আমি এই কথাগুলো বলবো। এবং সেই জন্য আমি
ভাই ওয়াটসনকে ধন্যবাদ দেই যে হঠাৎ করে গতকালকে আমি এই সুযোগটা পেয়ে গেলাম। আসুন এবার আমরা কিছু খুব টাচি, মানে খুব স্পর্শকাতর কিছু কথা আমরা আমাদের মণ্ডলীর লেখনী থেকে শুনব, এবং আপনারা বুঝতে পারবেন যে এটা কার লেখা, এবং আপনারাই বলবেন যারা যারা তাকে পছন্দ করেন না যে আসলে উনি কি ভুল কিছু লিখেছেন বা এই কথাগুলো। বিশেষ করে আমি যুবক যুবতীদেরকে বলবো যে তোমরা অনেক সময় এই লেখিকাকে পছন্দ করো না, একটু বিরক্ত হও এর কথা বললে, কিন্তু দেখো যে উনি কি লিখেছেন, এটা কি সত্যি কি না। একটু সময় লাগবে, আমি চেষ্টা করব হুবহু সব কিছু বলে যেতে। এখানে প্রার্থনা সভার বিষয়ে আমাদের মণ্ডলীর জন্য উপদেশ যে বইটি রয়েছে সেইখানে কি লেখা আছে প্রার্থনা সভার বিষয়ে, প্রার্থনা সভা, প্রেয়ার মিটিং। আমাদের এখানে মঙ্গলবার দিন প্রেয়ার মিটিং হয়, আবার কখনো কখনো আমরা প্রার্থনা সভা করে থাকি। প্রার্থনা সভা, প্রার্থনা সভার জনসমাগম সর্বাপেক্ষা চিত্তাকর্ষক হওয়া বাঞ্ছনীয়। কি বলেছে এখানে, যে প্রার্থনা সভা যাতে বোরিং হয়, যাতে সেখানে মজা না লাগে, যেন যুবক যুবতীরা আসতে না চায়, এরকম করো, তাই বলা হয়েছে, তাই না? না, এখানে বলা হয়েছে প্রার্থনা সভা যেন কি হয়, অ্যাট্রাকটিভ হয়, চিত্তাকর্ষক হয়, মানে সেখানে এসে যে আমি ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান দেখে যে আনন্দ পাবো তার চেয়ে কোনো অংশে যেন আমি কম আনন্দ বা তৃপ্তি না পাই। প্রার্থনা সভা এরকম হওয়া দরকার, কিন্তু এটা কি মুখের কথা? আমরা চাইলেই করতে পারি? পারি না। কিন্তু দুঃখের বিষয় আমি আরো পড়ছি, ইহার পরিচালনা, মানে প্রার্থনা সভা পরিচালনা অনেক সময়ই অতি নগণ্যভাবে করা হইয়া থাকে। অনেকে প্রচার সভায় যোগদান করে কিন্তু প্রার্থনা সভায় অবহেলা করে। এই বিষয়ে পুনরায় চিন্তা করিয়া দেখা আবশ্যক। প্রার্থনা সভাগুলি যেন চিত্তাকর্ষক এবং ভাব উদ্দীপক হয়, মানে লোকদেরকে যেন টাচ করে, তাদের ভিতরে যেন রিয়াকশন সৃষ্টি হয়, এমনভাবে করতে হবে। এই জন্য মাঝে মধ্যে আমরা অন্য চার্চের বক্তৃতা আমরা শুনতে যাই, বা বিদেশ থেকে অনেক সময় লোক আসে, আমাদের খুব টাচ করে, এবং কিছু কিছু বিশেষ বিশেষ বক্তাদের আমরা পছন্দ করি, যাদের কথায় মন ভরে যায়, ভাব উদ্দীপক হয়, এবং সেটাই কিন্তু আমাদেরকে করার জন্য বলা হয়েছে। তজ্জন্য কি দরকার, যেমন বলছিলাম যে এমনি এমনি হয় না, আকর্ষণীয় অনুষ্ঠান কিন্তু এমনি এমনি হয় না, তজ্জন্য কি হয়, পরিকল্পনার প্রয়োজন হয় এবং ঈশ্বর থেকে জ্ঞান লাভের প্রয়োজন হয়। একটা ভালো অনুষ্ঠান করতে হলে আপনার পরিকল্পনা করতে হবে, সময় নিতে হবে। এই আসো আমরা এটা করি, আর আসো হুট করে, কিন্তু আমরা যখন হুট করে ভালো কিছু করার প্রচেষ্টা করি বন্ধুরা, আমরা কিন্তু একজনকে অসম্মান করি যিনি সম্মান পাবার যোগ্য। কারণ আপনি যখন কোনো বিবাহের অনুষ্ঠানে বা পৃথিবীর কোনো অনুষ্ঠানে আপনি যান, আপনি অনেক সময় বসে কি করেন, সাজগোজ করেন, প্রস্তুতি নেন, কিন্তু আপনি যখন প্রভুর অনুষ্ঠান যখন করার সুযোগ আসে, এই আসো আমরা এটা করি, আমরা দুঃখিত, আমরা অনেক সময় কিন্তু এরকম করি, আমিও করি, এবং এরকম অনেকেই অনেক সময় করে থাকে। সেই জন্য পরিকল্পনার এবং ঈশ্বর থেকে জ্ঞান লাভের প্রয়োজন হয়। আমরা খেয়াল করি পরের কথাটা, জীবন খাদ্যের জন্য লোকেরা ক্ষুধার্ত। অনেক সময় দেখি যে আমরা কথা বলতে বলতে পিছন দিকে কেউ কেউ আস্তে আস্তে বেরোয়ে যায়, সে আর মানে সহ্য করতে পারতেছে না, যে মানে আর ভালো লাগতেছে না, মানে মনে হয় যেন নেবার কিছুই নাই এখানে। কিন্তু এই কথা ঠিক না, যে পিছন দিয়ে বেরিয়ে যায় তারও কিন্তু প্রচণ্ড আধ্যাত্মিক ক্ষুধা ছিল, যেটা সে পরিতৃপ্তি হয়তো পায়নি বা পাবার আশা সে দেখেনি, তাই সে চলে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে লোকেরা জীবন খাদ্যের জন্য ক্ষুধার্ত, সুতরাং তারা যদি প্রার্থনা সভায় সেই জীবন খাদ্য পায়, তবে তাহারা তাহা গ্রহণার্থেই তথায় যাইবে। তাহলে তারা আসবে, তারা বেরিয়ে যাবে না, তারা থাকবে। আমরা অনেক সময় গির্জাঘর লোকে ভর্তি দেখতে চাই, কিন্তু যখন আসে লোকেরা তখন তাদের জন্য আমরা এরকম আমার মতো শুষ্ক শুকনা কথা আমরা শুধু তাদের জন্য রাখি,
এর বেশি কিছু আমরা রাখতে পারি না। তো যাই হোক, এরপরে এরপরের কথাগুলো, দীর্ঘ নীরস বাক্য ও প্রার্থনা। মানুষের শুধু কথাই নীরস হয় না, বোরিং হয় না, প্রার্থনাও বোরিং হয়। এই কথা কিন্তু আমাদের মণ্ডলীর জন্য উপদেশ বইয়ে বোন এলেন হোয়াইট আজকে নয় 100 বছরেরও বেশি আগে তিনি লিখে গেছেন। 100 বছরেরও আগে এত সভ্যতা, এত সুন্দর কিছু ছিল না, কিন্তু তিনি জানতেন যে যুবক যুবতীরা বা পৃথিবীর মানুষ কি চায়, কেমন কেমন উপাসনায় তারা পছন্দ করে। নীরস বাক্য, বোরিং, হ্যাঁ, এবং প্রার্থনা কোনো স্থানেই সঙ্গত নহে, বিশেষত সামাজিক সভায়। সামাজিক মানে যেখানে অনেক লোক একত্রিত হয়, সেখানে বোরিং জিনিস কিন্তু সঙ্গত না। এরপরের লেখাটা দেখি আমরা, যারা সাহসী ও সর্বদা কথা বলিতে প্রস্তুত, তাহাদিগকে ভীত ও লজ্জাশীলদের মুখ স্বরূপ হইয়া কথা বলিতে অনুমতি দেওয়া হয়। মানে যারা প্রায়ই কথা বলতে মানে এক্সপার্ট বা সুযোগ পায়, তাদেরকেই মানে দেওয়া হয়, এবং তারা হয় কি যারা লাজুক, তাদের মুখপাত্র হিসাবে কথা বলতে দেওয়া হয়। আবার তারপরের কথাটা আরো দুঃখজনক, যাদের কথার বেশি মূল্য নাই, কার কাছে মূল্য নাই, আত্মিকভাবে যাদের কথার বেশি মূল্য নাই, সাধারণত তাহারাই অধিক কথা বলিয়া থাকে। কি দুঃখের বিষয় না? হ্যাঁ, সত্য, কথাগুলো সত্য, তাই কিন্তু এটা আমরা পড়ছি। তাহাদের প্রার্থনা লম্বা ও কেবল অভ্যাসের বলে সাধিত, কারণ তারা প্রার্থনায় অভ্যস্ত। অনেক লোক আছে আমি দেখছি, যুবক যুবতী এবং কিশোর কিশোরী, তারা প্রার্থনা করতে দিলে করতে চায় না, তখন আমরা অন্য কাউকে বলি, কারণ যে যার অভ্যাস আছে সে তো করতে চায়, সে সুযোগ দিলেই সে নিতে চায়। কিন্তু বলা আছে যে শুধু যারা অভ্যস্ত প্রার্থনা করতে, হ্যাঁ, লম্বা প্রার্থনা করতে, তাদেরকেই আমরা সুযোগ দিয়ে থাকি, যেটা কিন্তু ঠিক না। এরপরে শুনি আমরা, আমাদের প্রার্থনা যখন ঈশ্বর শোনেন এবং স্বর্গদূতরা শোনেন, বলা আছে কি, যেই স্বর্গদূতরা শোনে এবং উপস্থিত যেই লোকরা আমাদের প্রার্থনা শোনে এবং নীরস বাক্য শোনে, তারাও কি বিরক্ত হয়, তারা তাহাদের প্রার্থনায় ক্লান্ত হইয়া পড়েন। আমাদের প্রার্থনা কি কেমন হওয়া উচিত? ক্ষুদ্র ও বিষয়ানুরূপ হওয়া উচিত। ক্ষুদ্র, ছোট প্রার্থনা এবং টু দ্য পয়েন্ট, বিষয়ানুরূপ মানে টু দ্য পয়েন্ট, আপনি যা বলতে চান ঈশ্বরকে তাই বলেন। আপনার যদি কেউ অসুস্থ থেকে থাকে, আপনি তার নাম বলেন যে প্রভু তুমি আমার ভাইকে ক্যান্সার থেকে সুস্থ করো। আমার কিন্তু ঈশ্বরকে বলতে হবে না তার কি কি হয়েছে, হ্যাঁ, টেস্টে কি ধরা পড়ছে, কোথায় টেস্ট হয়েছে, কোথায় তাকে নেওয়া হয়েছে, এত কিছু কিন্তু ঈশ্বরকে বলতে হবে না। আমাদের প্রার্থনা আসুন শর্ট করি এবং টু দ্য পয়েন্ট, আমরা যা চাই ঈশ্বরকে তাই বলি। যদি কেহ লম্বা ও বিরক্তিকর প্রার্থনা উৎসর্গ করিতে চাহে, তবে সে অন্তরাগারের জন্য তাহা রাখিয়া দিউক। আপনি ব্যক্তিগতভাবে প্রার্থনা করেন, একা একা সেখানে আপনি সমস্ত কিছু উল্লেখ করেন। মাঝে মধ্যে আমি প্রার্থনা করি, অনেক লম্বা হয়ে যায় প্রার্থনা, তখন বুঝি যে আসলে আমি প্রস্তুতি নেই নাই প্রার্থনার জন্য, সেই জন্য আমার প্রার্থনা লম্বা হয়ে যায়। তো আপনার হৃদয়ে ঈশ্বরের আত্মাকে বাস করিতে দিউন, তাহা হইলে ইহা সকল নীরস বাহ্যানুষ্ঠান বিতাড়িত করিয়া দেবে। লোক দেখানো অনুষ্ঠানের দরকার নাই, যদি অন্তর থেকে হয় তাহলে লোকেরা সেটা এমনিতেই বুঝবে। সুতরাং এটা আমাদের ঈশ্বরের আত্মাকে আমার ভেতরে আমি যদি বাস করতে দেই, তাহলে কিন্তু আমি ঈশ্বরকে এত কিছু আমি বলবো না যে ঈশ্বর যা আমি মনে করতে পারি এগুলো ঈশ্বরের তত্ত্ব জানার দরকার, এত কিছু ঈশ্বরের কি আমি বলবো না। আসুন আমরা পরের অংশে যাই। অতি অল্প লোকেই প্রার্থনার যথোচিত মূল্যাবো ধারণ করিতে ও ইহার বহুমূল্য সুযোগ সুবিধাগুলোর উন্নতি সাধন করিতে পারে। আমাদের যিশুর নিকটে যাওয়া ও আমাদের সকল অভাব অনটনের বিষয় তাহার নিকটে বলা কর্তব্য। সমস্ত কিছু আমাদের প্রভুকে জানানোর দরকার, সমস্ত কিছু। আমাদের ভীষণতর সংকটগুলি যেমন, ক্ষুদ্রতর চিন্তা উদ্বেগগুলিও তেমনি যিশুর নিকটে উপস্থিত করিতে পারি। আমরা বড় বড় বিষয় অনেক সময় বলি, ছোট ছোট বিষয় বলি না।
বড় বিষয় ছোট বিষয় সমস্ত কিছুই যিশুকে বলতে হবে। আমাদিগকে হয়রান করিবার ও গোলমালে ফেলিবার জন্য যাহাই কিছুই ঘটুক না কেন, আমাদের কর্তব্য উহা প্রার্থনায় ঈশ্বরের নিকটে লইয়া যাওয়া। যখন আমরা, আমি পড়তে থাকি সহজ বাংলা, যখন আমরা অনুভব করিতে পারিব যে প্রতি পাদবিক্ষেপ মানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের খ্রিস্টের উপস্থিতি প্রয়োজন, তখন শয়তান অতর্কিতভাবে তাহার পরীক্ষা আনয়ন করিতে অল্পই সুযোগ পাইবে। মানে পদে পদে আপনার প্রত্যেকটা ছোটোখাটো জিনিস বিষয় ঈশ্বরের কাছে রাখুন, তাহলে শয়তান কিন্তু সুযোগ পাবে না পরীক্ষা আনতে। আমাদের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ সহানুভূতি সম্পন্ন বন্ধুর নিকট হইতে আমাদিগকে দূরে রাখাই তাহার সুচিন্তিত চেষ্টা। কার? শয়তানের। শয়তান চায় যেন আমরা আমাদের বন্ধুর সাথে যেন আমরা দূরত্ব অবলম্বন করি, সেটা সে চায়। যিশু ব্যতিরেকে আর কাহাকেও আমাদের অন্তরঙ্গ বন্ধু করা কর্তব্য নহে। আমরা অনেক সময় ভুল করি, আমরা অনেক সময় মানুষের কাছে আমাদের মানে অন্তরঙ্গ ব্যক্তিগত কথা আমরা বলি, কিন্তু যদি এমন কিছু থাকে যে আপনি বলতে পারছেন না, আপনি যার তার কাছে না বলে সৃষ্টিকর্তার কাছে সেই কথাগুলো বলুন। আমাদের অন্তরে যাহা কিছু আছে আমরা নিরাপদে তাহাকে জানাইতে পারি, নিরাপদে। কারণ আপনি আজকে যাকে বিশ্বাস করে আপনার সমস্যাগুলো ব্যক্তিগত সমস্যার কথা বলবেন, হয়তো কি জানি আপনি পরের দিন তার কাছ থেকে নিরাশ হবেন যে না, আমার একে বলা ঠিক হয়নি। তাহলে দেখলাম আমরা আমাদের ব্যক্তিগত জিনিস বলার জন্য লোক রয়েছে। প্রিয় ভ্রাতা ও ভগ্নীগণ, আপনারা যখন সামাজিক উপাসনায়, আচ্ছা এটা হচ্ছে আমি একটু আগে প্রার্থনার বিষয়ে ছিলাম, প্রার্থনা সভা, এখন রয়েছি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে ঈশ্বরের অনুরাগ। ছোট ছোট বিষয়ে, ছোট ছোট বিষয় কিন্তু ইম্পর্টেন্ট আমাদের বিশ্বাসী হিসাবে। আপনারা যখন সামাজিক উপাসনায় সমবেত হন তখন বিশ্বাস করিবেন যে যিশু আপনাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন এবং তিনি আপনাদিগকে আশীর্বাদ করিতে ইচ্ছু। নিজের উপর হইতে দৃষ্টি তুলিয়া লইয়া যিশুর প্রতি দৃষ্টিপাত করুন, তাহার অনুপম প্রেমের বিষয় আলাপ করুন, তাহার প্রতি দৃষ্টি রাখিয়া তাহার মূর্তিতে স্বরূপান্তরিকৃত হন। এবার যখন আমরা প্রার্থনা করব, দেখেন আমাদের মণ্ডলী কি বলে, আমরা তো এর আগে বাইবেল থেকে পড়লাম, এবার মণ্ডলী কি বলে স্পষ্ট করে আমরা দেখি। যখন প্রার্থনা করেন তখন মূল বিষয় লইয়া সংক্ষেপে প্রার্থনা করিবেন। লম্বা প্রার্থনা করিয়া সদা প্রভুকে কোনো লম্বা উপদেশ দিবেন না। এই জন্যই অনেকে লম্বা প্রার্থনা পছন্দ করে না, অনেকে আবার যে যিনি প্রার্থনা করেন তিনি পছন্দ করেন, যিনি প্রার্থনা করেন তিনি লম্বা প্রার্থনা করতে পছন্দ করেন, কিন্তু যারা শোনে তারা কিন্তু পছন্দ করে না, এবং আসলে এটার প্রয়োজনও নাই। লম্বা প্রার্থনা করিয়া, আমি আবারও পড়ছি, লম্বা প্রার্থনা করিয়া সদা প্রভুকে কোনো লম্বা উপদেশ দিবেন না। কোনো ক্ষুধার্ত সন্তান যেমন তাহার পার্থিব পিতার নিকট খাদ্য চাহে, তেমনি স্বর্গীয় পিতার নিকটে জীবন খাদ্য যাচনা করুন। আমার ছেলে বা আমার মেয়ে তারা আমাকে, আমার কাছে কিছু চাইলে শর্টকাট বলে, অনেক সময় শুনতে পারি না, বুঝতেও পারি না, এত শর্ট বলে। ঈশ্বরকেও আমাদের শর্টে বলতে হবে, কারণ উনি আমাদের সমস্ত কিছুই অবগত আছেন। এরপরের অংশে যাই। প্রার্থনাকে আত্মার সর্বাপেক্ষা পবিত্র অনুষ্ঠান কহে, মানে বলা হয় প্রার্থনা হচ্ছে অনুষ্ঠানের মধ্যে, প্রার্থনাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বন্ধু বান্ধবরা, আমরা মনে করি কি একটা প্রোগ্রামের হয়তো বিশেষ গানটা সবচেয়ে মজার, তাই না? একটা প্রোগ্রামে হয়তো যে বক্তা যে একটু কৌতুক করেন, একটু হাসান সবাইকে, ওইটা মনে হয় সবচেয়ে মজার, তাই না? কিন্তু কি বলা আছে, সবচেয়ে পবিত্র হচ্ছে প্রার্থনা। একটা অনুষ্ঠানের সবচেয়ে আসল হচ্ছে প্রার্থনা, আমরা এটাকে হেলা না করি। ইহা অকপট, বিনীত ও ব্যগ্র হওয়া, পবিত্র ঈশ্বরের সাক্ষাতে নিঃশ্বসিত নূতন হৃদয়ের আকাঙ্ক্ষা হওয়া বিধেয়।
মানে আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, তার কাছে চাইলেই পাওয়া যাবে, এরকম বিশ্বাস যেন আপনার কাছে প্রকাশ পায়। তার কাছে আপনার জন্ম বৃত্তান্ত সমস্ত কিছু তুলে ধরার দরকার নাই, ঈশ্বরকে ইমপ্রেস করা লাগবে না। আমরা যখন আমাদের প্রতিষ্ঠানে দরখাস্ত দিই, তখন আমি আমার লিডারকে আমি বোঝানোর চেষ্টা করি যে ইতি আপনার বিশ্বস্ত। ঈশ্বরকে আমরা বলি না যে আমি তোমার বিশ্বস্ত, আমি বলি তোমার অধম পাপি, এইভাবে আমরা বলি। তাই আমাদের ব্যগ্র হইতে হবে, যার কাছে পাওয়া যাবে তার কাছে চাইতে হবে। প্রার্থনাকারী যখন অনুভব করবে, যখন ফিল করবে যে সে ঐশ্বরিক উপস্থিতির সম্মুখে আছে, তখন সে আত্মহারা হবে, তখন সে আত্মহারা হবে। এইবার খুব ইম্পর্টেন্ট, লাল লাল রঙে দেওয়া, মানবীয় প্রতিভা দেখাইবার লিপসা তাহার থাকিবে না, মানবের কর্ণ পরিতৃপ্তির চেষ্টা করিবে না, কিন্তু আত্মা যে আশীর্বাদের জন্য লালায়িত সে তাহাই প্রাপ্ত হইবার জন্য চেষ্টা করিবে। আমরা অনেক সময় ওই যে গান বাজনা করি ঈশ্বরের প্রশংসার জন্য, আমরা গান করি বা বিভিন্ন চার্চে, অন্যান্য চার্চেও আমরা দেখি, মানে কে কত বেশি বাজাইতে পারে সেইটার একটা প্রতিযোগিতা হয় যে কে কত আইটেম বাজাইতে পারে, এগুলোর একটা প্রতিযোগিতার মতো দেখা যায় ঈশ্বরের প্রশংসার গানে। এটা আমরা করি কেন? আমরা মানুষকে ইমপ্রেস করার জন্য করি, মানুষকে ইমপ্রেস, ইমপ্রেস মানে হচ্ছে মানে কি বলবো, মুগ্ধ করার জন্য আমরা এটা করি, মানুষকে দেখানোর জন্য যে আমি কত পারি। যাই হোক, মানুষের কর্ণ, মানুষের কান পরিতৃপ্তির চেষ্টা করিবে না। মানবীয় প্রতিভা, আপনি আমি কত পারি এক্সপার্ট সেটা দেখানোর আমার দরকার নাই, কিন্তু আত্মা যে আশীর্বাদের জন্য লালায়িত সে তাহাই প্রাপ্ত হইবার জন্য চেষ্টা করিবে। আমাদের এখানে আপনারা বসে আছেন, আপনারা সারা সপ্তাহ পরে একটা কারণে আপনারা এসেছেন, সেইটুক যেন আপনাদের হৃদয়টা যদি যেন ভরে, সেইটা আমাদের প্রচেষ্টা থাকার দরকার। হয়তো আজকের কথাগুলো একটু কঠিন হয়ে যেতে পারে, কিন্তু এটা বলার পেছনে উদ্দেশ্য আছে। কারণ আমরা অনেক সময় অনুষ্ঠান, চার্চের অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রাম করার জন্য আমরা প্রস্তুতি নিতে যাই, কিন্তু আমরা অনেক সময় ডিসঅ্যাপয়েন্টমেন্ট পাই, আমরা নিরুৎসাহিত হই, আমাদেরকে বলা হয় আরে এত ভালো করে করার কী দরকার আছে, এত প্রস্তুতি নেওয়ার কী দরকার আছে। সেই জন্য আমি ভাবলাম যে এই বিষয়গুলো বলার দরকার। প্রায় শেষের দিকে, প্রকাশ্য ও গুপ্ত উভয়বিধ আরাধনায় আমরা যখন আমাদের বিনতিসমূহ প্রভুর নিকট উপস্থিত করি, তখন তাহার সম্মুখে আমাদের নতজানু হওয়া কর্তব্য। তাই আমরা আজকের শেষ প্রার্থনা আমরা নতজানু করে করব, কেমন? যিশু আমাদের দৃষ্টান্ত, জানু পাতিয়া প্রার্থনা করিতেন, লুক 22:41 পদে আছে, যিশু জানু পাতিয়া নীল ডাউন হাঁটু গেড়ে তিনি প্রার্থনা করতেন। তাহার শিষ্যগণের সম্বন্ধে লিখিত আছে তাহারাও হাঁটু পাতিয়া প্রার্থনা করিলেন। এইভাবে আমরা প্রেরিত পুস্তকে পাই। পৌল বলেছেন, আমাদের প্রভু যীশুখ্রিস্টের পিতার কাছে আমি জানু পাতিতেছি। ঈশ্বরের সম্মুখে ইসরায়েলের পাপসমূহ স্বীকার করিবার সময় কে নতজানু হইয়াছিল? ইশরা। পুরাতন নিয়মেও আমরা দেখতে পাই দানিয়েল দিনের মধ্যে তিনবার জানু পাতিয়া ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিতেন। আমরা বাইবেলে যিশুর সম্বন্ধে পাই না যে যিশু গান করেছেন। আপনারা কি কেউ পেয়েছেন যিশু গান করেছেন কোথাও পেয়েছেন? আমি পাইনি, কিন্তু দানিয়েলের কথা আমরা পাই, দানিয়েল ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিতেন, দানিয়েল 6:10। এবং আমরা জানি আমাদের অনেক ভক্তরা সেই যখন তারা জেলখানায় পর্যন্ত ছিল, বিনাদোষে তাদেরকে বন্দি করা হয়েছিল, সেখানে বসে তারা বচসা না করে, নিন্দা অভিযোগ না করে তারা সেখানে বসে গান করেছিল। এবং আমরা জানি দানিয়েলের তিন বন্ধু তারাও কিন্তু গান করেছিল আগুনের মধ্যে বসে। এখন আমরা এত কথা কেন বললাম, বাইবেল কি বলে, যে আমাদের কেন ঈশ্বরকে শর্ট করে বললে, সংক্ষেপে বললে ঈশ্বর শুনবেন, এটা কেন আমরা বললাম, বাইবেল এই বিষয়ে কি বলে? আমরা দেখি যিশাইয় 59:1-2। দেখো সদাপ্রভুর হস্ত এত
খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। আমরা অনেক সময় মনে করি কি, ঈশ্বরকে আমি বারবার বলবো, বারবার বলবো একই জিনিস, আরও বর্ণনা করে বলবো, ঈশ্বর না শুনে পারবেন না। কিন্তু না, ঈশ্বরের কান এমন ভারী না যে তিনি শুনতে পান না, তার হাত এত খাটো না যে তিনি এসে আপনার সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারেন না। কিন্তু তাহলে সমস্যা কি? আমরা কেন এরকম সন্দেহ নিয়ে প্রার্থনা করি? কেন? কারণ তোমাদের অপরাধ সকল, মানে আমার, আমাদের অপরাধ সকল ঈশ্বরের সহিত বিচ্ছেদ জন্মায় আছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। যখন আমি মনে করি যে আসলে এটা অটোমেটিক এসে যায়, আমি যখন, আমার মন যখন বলবে যে ঈশ্বর আমার প্রার্থনা নাও শুনতে পারেন, একটা সন্দেহ আসে, তখন আমি অনেক কিছু বলতে থাকি এবং তখন আমি ভাবি যে ঈশ্বরকে মানে মাইক দিয়ে বলতে হবে, আমার আরও জোরে বলতে হবে, তাহলে ঈশ্বর মনে হয় শুনবেন। কিন্তু আসলে বিষয়টা সেই রকম না। আপনার আমার সমস্যার কারণে আমরা সেই জন্য বারবার তাকে বলি, এটা ঈশ্বরের সমস্যা না। তাই আসুন আমরা আমাদের প্রার্থনাগুলো ঈশ্বরকে ডাইরেক্ট বলি, সংক্ষেপে বলি, এবং যখন আমরা সামাজিক একসঙ্গে আমরা মিলিত হব, তখন যেন আমাদের প্রার্থনা, আমাদের বক্তব্য যেন সেই লম্বা উপদেশ ঈশ্বরের কাছে বলছি সেরকম যেন না হয়। এই ছিল আমার আপনাদের জন্য আজকের বার্তা, এবং আমরা যেন ঈশ্বরকে সন্দেহ না করি। যদি আমাদের বাবা মার কাছে আমরা চাইলে পাই, তাহলে আমাদের সৃষ্টিকর্তা, তিনি তো সব কিছুই জানেন, শুধু তিনি শুনতে চান আপনার মুখ থেকে, তার কাছে অনুরোধ, শুধু এইটুকুই তিনি শুনতে চান। আমি আজকে আমরা শেষ যেই গানের বদলে আমি একটি বিশেষ গান ভিডিওর মাধ্যমে আমাদের কম্পিউটার থেকে আমি চালাইতে অনুরোধ করব, এবং এই গানটিও একটি প্রার্থনা, এবং এই প্রার্থনায় আমরা ঈশ্বরকে বলি যে ঈশ্বর, তোমার সঙ্গে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা আমি ভেঙেছি, আমি তোমাকে সন্দেহ করেছি, আমি আমার অবিশ্বাস তুমি দূর করে দাও এবং আমার হৃদয়ে তুমি এসো। এবং এই গানের পর আমরা আমাদের শেষ প্রার্থনা করব, এবং প্রার্থনার আগে যদি আমাদের আর কোনো বিষয় থাকে সেটা আমরা গানের পরে আমরা শুনব। আসুন, ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ দিই মিস্টার সরকারকে, আমরা শুনেছি সবকিছু। এই গানের সময় আমরা আমাদের যে ইউআইর অফারিং রয়েছে, যারা নিয়োজিত রয়েছে তারা সামনে আসবে এবং সেই অফারিং সংগ্রহ করবে গানের সময়।
প্রার্থনার আগে একটু বলি যে এই গানটা এখন খুবই পপুলার একটা গান, এ পাপীর হৃদয়ে এসো প্রভু, জুড়াও মোর তপ্ত প্রাণ। অনেকে জানেন না যে আসলে আমরা গানটা শুনি, শুনে মুগ্ধ হই, শেয়ার করি, কিন্তু আসল যে মূল শিল্পীকে অনেক সময় আমরা জানি না। তো এই উনি ছিলেন জয়া বিশ্বাস, উনি এই গানের মূল শিল্পী। উনি হয়তো কোন সম্প্রদায়, কোন মণ্ডলীর আমি জানি না, ইভেন খ্রিস্টিয়ান কি না সেটাও আমি জানি না, কিন্তু নন খ্রিস্টান অনেকে খ্রিস্টিয়ান গান গেয়ে থাকেন, তাতে অনেকে আমরা খুব মানে আরও উদ্বুদ্ধ হই, আমাদের বিশ্বাসে আরও আমরা বৃদ্ধি পাই। তো সেই জন্য ঈশ্বরের গৌরব করি এরকম কণ্ঠের জন্য। এবং এই যিনি তবলা বাজিয়েছেন উনিও খুবই বিনম্র একজন, ওনার মানে সবসময় ওনাকে সাহায্য করে থাকেন। আর আপনারা সুন্দর জিনিসটা শুনেন, কিন্তু পেছনে যারা কাজ করে তাদেরকে অনেক সময় দেখা যায় না। তো আজকে শুনতে ভালো না লাগলেও কিন্তু অন্তত একজনের পরিচয় আমরা জানতে পারলাম যে ওনার কাছ থেকে এই সুন্দর গানটা এসেছে। আসুন আমরা এই সময়ে যাদের পক্ষে সম্ভব আমরা নতজানু হই এবং আমাদের শেষ প্রার্থনা করি। আমাদের মুক্তিদাতা, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য, যে আমাদের শত অযোগ্যতা সত্ত্বেও তোমাকে উপাসনা করার জন্য তোমার গৃহে নিয়ে এসেছো। প্রভু আমাদের তুমি আমাদের ক্লান্তি থেকে, আমাদের ভাবনা থেকে মুক্তি দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু আমরা সেই ভাই বা শিশু লিওনেলকে তোমার কাছে রাখি, যেন সে অতি দ্রুত সুস্থ হয় এবং তোমার প্রতি তার বিশ্বাস এই অল্প বয়সে যেন বৃদ্ধি পায়। প্রভু আরও যারা রয়েছে বিভিন্ন স্থানে, তোমার নামের জন্য যারা বিভিন্ন স্থানে গমনাগমন করছে, তাদের তুমি পাশে থাকো, উৎসাহ দাও যেন তারা সফল হয়, তোমার গৌরব বা তোমার সেই সুখবর পৌঁছে দেওয়ার বিষয়ে। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককে আশীর্বাদ করো, যে বার্তা তুমি আজকে দিয়েছো প্রভু যেন এর থেকে আসলে তুমি আমার কাছে কি চাও, কি আশা করো আমি যেন তদ্রূপ করতে পারি। সামনে আমাদের যে সমস্ত দায়িত্ব কর্তব্য বিভিন্ন আহ্বান আসবে, তখন যেন আমরা তোমার কার্য করতে গিয়ে যেন আমরা আমাদের যেটুকু পরিকল্পনা এবং প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সেটুকু যেন আমরা নিতে পারি, আমরা যেন একে অপরকে সেই সহযোগিতা করি, আমরা যেন সেই সহযোগিতা আমরা লোকদের কাছ থেকে পাই। তুমি তদ্রূপ আশীর্বাদ করো। প্রভু আরেকবার ধন্যবাদ দেই যে সুন্দর মণ্ডলী দিয়েছো এবং তোমার বিশ্বাসী ভক্তগণ যারা এসেছে, এরকম মণ্ডলীর সদস্য আমরা পেয়েছি, তাই তোমায় ধন্যবাদ জানাই। আমরা যেন তুমি যা চাও তোমার রাজ্য বিস্তার সেটা যেন আমরা করতে পারি, তদ্রূপ আশীর্বাদ করো। প্রভু এই বিশ্রামবারের আগামী দিনে যে সমস্ত অনুষ্ঠানমালা রয়েছে যেন তাতে আমরা আশীর্বাদযুক্ত হই এবং আমরা একে অন্যের জন্যও যেন আশীর্বাদের বিষয় হতে পারি, তদ্রূপ আশীর্বাদ করো। এই রাতে আমাদের প্রত্যেকে নিরাপদে রাখো, বিশ্রাম দান করো এবং তোমার রাজ্যের জন্য প্রতিটি মুহূর্ত আমাদের প্রস্তুত থাকতে সাহায্য করো। যে দান আমরা সংগ্রহ করেছি এই অর্থ প্রভু তোমার, এবং আমরা তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি এই সামান্য অর্থ দ্বারা তুমি আমাদের মণ্ডলীর বিভিন্ন সেবা কাজে বড় কাজ তুমি সাধন করো, এই বিশ্বাস করি প্রভু যে তুমি করতে পারো, তোমার ইচ্ছাই আমাদের জীবনে সিদ্ধ হোক। এই প্রার্থনা আমরা তোমার চরণতলে রাখি তোমার সেই পবিত্র খ্রিস্ট যীশু খ্রিস্ট নামে, আমেন। ভাই রবার্ট সরকারকে ধন্যবাদ দেই সুন্দর কথা বলার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ দেই ধৈর্য সহকারে সব কথা শোনার জন্য। আপনারা যদি উপস্থিত না থাকতেন তাহলে ওনার বক্তব্য অত ফলশ্রুত হতো না। এখানে আমাদের কয়েকটি জানানোর বিষয় রয়েছে, সেটি হলো আমাদের প্রতিনিয়ত ইংলিশ সার্ভিস হয়ে থাকে সকাল 8টার সময়। আপনারা যারা আসতে ইচ্ছা প্রকাশ করেন আপনারা আসবেন সকাল 8টায়, এবং সাভা স্কুল শুরু হয় বাংলা চার্চের জন্য সেটি 9টায়, আপনারা
আমন্ত্রিত। এবং আরেকটি বিষয় হলো আমাদের সাবা স্কুল পার্ট, এটি অ্যাভেলেবেল আছে, এখন অনেক স্টকে রয়েছে, আপনারা যারা সংগ্রহ করেন নাই আগামীকালকে ওখানে আমাদের সেই মণ্ডলের যিনি সম্পাদক শিমশন এবং যিনি ডিক প্রধান ডিকন আছে ওনাদের কাছ থেকে আপনারা নাম লিখে সংগ্রহ করবেন। কারণ এইবার মিশন থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে কোন পরিবারে কয়জন সদস্য কারা পার্ট নিল কি নিল না, এরকম একটা তথ্য ওনাদেরকে দিতে হবে। এর জন্য আপনারা কিছু মনে করবেন না, নাম লিখে যদি নিতে হয়। সুতরাং আপনারা ওখানে নেবেন বাংলা পার্ট 40 টাকা এবং ইংলিশ পার্ট 80 টাকা। আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আজকে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, কালকে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।